আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতিকালে পৃথিবী ঋতুময় হয়। আদিকাল থেকে সেই সময়টিতে পালন করা হয় এই অম্বুবাচী উৎসব। তিন দিন ধরে চলে এই আচার অনুষ্ঠান, বিভিন্ন ফলমূলের সাথে বিশেষত আমের কদরবাড়ি বাজারে এই অম্বুবাচী উপলক্ষে। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কুমারঘাটের বাজারেও এবছর তেমন চাহিদা নেই আম সহ বিভিন্ন ফলের। ক্রেতার অভাবে ভাটা পড়েছে বিক্রিতে, বিক্রির অভাবে পচে নষ্ট হচ্ছে আম। তাছাড়া মাল নিয়ে রাজ্যে প্রবেশদ্বার চোরাইবাড়ি গেট পেরুতে বর্তমানে যান চালকদের অধিক অর্থ খরচের ফলে লাভের মুখ তেমন দেখছেন না স্থানীয় ফল বিক্রেতারা। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কুমারঘাট বাজারে ফল নিয়ে বসা এক বিক্রেতা। অন্যান্য বছরের তুলনায় এবারের বাজারের হাল অনেকটাই খারাপ। প্রয়োজন মতো বিক্রি হচ্ছে না পুজোতে ব্যবহৃত ফলমূল, কাজের অভাব অর্থ সংকটের একমাত্র কারণ বলে জানালেন এক বিক্রেতা। দেখা যাচ্ছে যে আপনার যে রেটে আমরা মাল কিনে এনেছি ওই রেটে মাল বেচতে পারি না, বাজার একবারে খারাপ। একে আছে গাড়ি ভাড়া বেশি, দ্বিতীয়ত সুরাইবাড়ি গেটে প্রতি কুইন্টালে 2000 টাকা ফাইন, 12 কুইন্টাল মাল শিলচর থেকে আগরতলা শিলচর থেকে কুমারঘাট আনা পর্যন্ত 10000 টাকা লাগে। তাহলে আমার কুইন্টালে আমার কত টাকা গাড়ি ভাড়া পড়ছে, মালের দামে আর গাড়ি ভাড়ায় আমার সেম হইতে আছে না। এটা মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন আবেদন যে 2000 টাকা কুইন্টাল প্রতি 2000 টাকা ফাইনটা যাতে উইথড্র করে, তার কাছে আমার এইটাই নিবেদন। আগে যে এরকম করছিল গাড়ি 500 টাকা ফাইন, আমরা এটা চাইতেছি ওভারলোডে 500 টাকা ফাইন নেব, আমরা ওটাতে সন্তুষ্ট আছি। কুইন্টালে 2000 টাকা করলে আমরা যারা গরিব আছি, কাঁচামালে ব্যবসা করি, সবজি কারবারি আছি, তারা জীবনে ধ্বংস হয়ে যাবো। আমরা আমের রেট চলতেছে 40 টাকা 50 টাকা লক্ষণবোধ, আর হিমসাগর ল্যাংড়া চলতেছে 80 টাকা 70 টাকা। সব মিলে রীতিমতো জোর ধাক্কা এবারের আম্বুবাচীর বাজারে, মাথায় হাত বিক্রেতাদের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।